যারা তৈরি করে এই প্রশ্নটা তাদের কাছে আপনার করা উচিত। আমরা পরিস্থিতি তৈরি করি না, আমরা মানুষের জন্য যাকে বলা যায় একটা সম্প্রীতির ভাবনাটা তৈরি করি, সেই আমরা মানুষের মধ্যে আছি। আর যারা পরিস্থিতি তৈরি করছেন তারা বিভিন্ন রকমের নাটক চালাচ্ছেন, কোনো রকমের একটা সেই আন্দোলনের নামে হোক, সে অন্যতম রূপে হোক, সে তাদের কাজ তারা করছেন, আমাদের কাজ আমরা করছি। নিশ্চয়ই মানুষ যারা সুশীল সমাজ তারা সবাই চায়, দেখুন একটা সমাজে থাকলে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে, তার মানে নয় যে আমি তাকে কেন্দ্র করে মানুষ থেকে আমি তার ইচ্ছা কিড়ে নেব, মানুষকে আমি প্রভাব পড়ে বলবো যে তোমাকে এটা করতে হবে, এটা এটা করতে হবে না। তাহলে তো আমি আমার যাকে বলা যায় একটা অর্ডার মানুষের উপরে চাপানোর চেষ্টা করছি। মানুষকে ঠিক করতে দিন মানুষ কি চাইছে। আর যারা ভগবানের উপরে বিশ্বাসই করেন না, যারা 34 বছরের রাজ্যকালে একটা বাংলাকে নরকমুণ্ডু করে রেখে দিয়েছিলেন, আজকে তারা যখন সরকার থেকে মানে চলে যান, বিদায় নেন, মানুষ তাকে তাদেরকে গঙ্গায় অর্জন করে দিল, তারা বিভিন্নভাবে এই পুজো নিয়ে অনেকবার চেষ্টা চালিয়েছেন যে কোনো মতন নাকি দুর্গা পুজোর একটা যে এই যে নস্টালজিয়াটাকে একটু ক্ষতি করা যায়। আগে বলতেন কেন অনুদান দেওয়া হচ্ছে, আগে তারা বলতেন কেন ক্লাব সংগঠনকে 5 লাখ টাকা দেওয়া হবে, তারা আবার কোনো সময় গিয়ে হাইকোর্টে পিল করতেন, আবার কোনো সময় গিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেলের সামনে বলতেন যে মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দিচ্ছে না বাঙালিদের, আবার কোনো সময় বাংলাকে বদনাম করার জন্য কালিমালিপ্ত করার জন্য বলতেন যে তখন কোনো সময় যদি পুজোর সঙ্গে অন্য ধার্মিক কোনো ক্ল্যাশ হতো সেটাকে অ্যাভয়েড করার জন্য প্রশাসন যদি একটা তৎপর হয়ে একটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভভাবে একটা চিন্তাভাবনা করতো, তখন প্রশাসনকে যাকে বলে কটগড়া দাঁড় করাতেন যে কেন মোহরামার দুর্গাপুজোর একদিনে আপনি মিছিল করতে দেবেন না। তো বিভিন্নবার রাজনৈতিক কারণে কিছু লোক, আমি সবাই বলবো না, কিছু লোক সবসময় একটা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেছেন, এইবারও একটা নিন্দনীয় ঘটনা। সবার বুকের সে নিয়ে একটা আবেগ রয়েছে, সবাই কিন্তু কেউ চায় না যে এরকম একটা ঘটনা আমাদের শহরে আমাদের রাজ্যতে ঘাটুক, কিন্তু তাকে কেন্দ্র করে পুজো বন্ধ করে দেবে, কেন পুজো বন্ধ হবে। আরে মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে লঙ্কায় চলে যায়, ভগবান রাম কিন্তু মা দুর্গার শক্তি আরাধনা করেছিলেন, তারপরে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাহলে অশুভ শক্তি যেটা আজকে আমাদের সমাজের যে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে আমাদের বিবেকের মধ্যে, সেটাকে আটকাতে গেলে পুজো বন্ধ করলে তো আটকাবে না, মানুষের মধ্যে একটা সুচিন্তার বিষয়টাকে তৈরি করতে হবে। আর মিডিয়ার কিছু বন্ধুরা যারা আবার টিভিতে গল্প সাজিয়ে মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি করছেন, মানুষকে উস্কানি দিচ্ছেন, তারাই তো আবার পরিবারের মধ্যে নিউজ চ্যানেলের মধ্যে কন্ডোমের অ্যাডও দেখাচ্ছেন, সেটা কেন বন্ধ করছেন না। আর সানডে আর রবিবার শনিবার যদি স্টার আনন্দ দেখবেন রাত 11টায়, তখন কিন্তু হলিউড আর বলিউডের কিছু সেক্সুয়াল একটা সিন দেখিয়ে দেখিয়ে সেটা নিয়ে একটা প্রোগ্রাম করেন, তাহলে এটা কেন বন্ধ করতে পারছেন না। এই জিনিস যেটা মানুষের সমাজের উপরে একটা প্রভাব ফেলা ছড়াচ্ছে, ছোট ছোট বাচ্চারা যারা 12 বছর 13 বছর যাদের মধ্যে এই একটা জিনিস দেখে একটা কিউরিওসিটির জায়গা তৈরি হয়, সেটাকে না বন্ধ করে পুজো বন্ধ করতে আর চাইছেন, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করলে অনেক কিছু পাওয়া যায়, আর শয়তানের কাছে শয়তানের কথা শুনলে অনেক কিছু যাকে বলে শয়তানি করা যায়। তাহলে এই যতগুলো মিডিয়া চ্যানেল আমি তাদের কাছে বলবো যে আপনারা যদি ভালো করতে পারেন না সমাজে ক্ষতি করবেন না, আর সমাজকে এইসব প্ররোচনা দেন না, এইসব প্ররোচনায় বাঙালিরা পা দেবেন না। সেটাই তো বললাম যে এত মোমবাতি মার্চ হলো, এত তিলোত্তমা হলো, তারপরে তো রেপ হলো, কেন বন্ধ হচ্ছে না। এটা এটা কোনো প্রশাসন কোনো পুলিশ আটকাতে পারবে না, সুশীল সমাজ হিসাবে আমাদের নিজের হৃদয়ে ঝেঁকে দেখতে হবে যে এটা কেন হচ্ছে। আর এই যে কাণ্ডটা হচ্ছে তার আলটিমেটলি রুট কজটা কি আছে আপনি দেখবেন, যখনই এই সব ব্যাপারটা হচ্ছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া তার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা কি, আগে যখন যা কি খবর মানুষের কাছে পৌঁছলে 6 মাস 6 দিন লাগতো, সেখানে এখন ইনস্ট্যান্টলি মানুষ ইন্টারনেটে গিয়ে অনেক কিছু দেখছে। সেখানে আজকে আমরা বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছি, 15 বছর 16 বছরে যারা নতুন প্রজন্ম ছেলেমেয়েরা আছে তারা এইসব যে নোংরা কন্টেন্টটা মিডিয়ার মধ্যে দেখছেন, তাদের মধ্যে তো একটা আবেগ তৈরি হচ্ছে, সেই আবেগের
প্রেক্ষাপটে তার যে একটা বাজে দিকে যখন চলে যাচ্ছে সেটাকে আমরা আন্দোলনে নাম দিচ্ছি। আমরা এটা বলছি না যে সেই কন্টেন্টটা যারা ছাড়ছে তাদের উপরে কি ব্যবস্থা নেওয়া হবে, এটা দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।